কখনো হত্যা, কখনো কৃষকদের আন্দোলনের উপরে জিপ তুলে দেয়া, একের পর এক ঘটনা ঘটে চলেছে। আর পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছেন, এই হচ্ছে বিজেপির চরিত্র, এইটাই হচ্ছে বিজেপির সরকার, এটাই বিজেপির ল অ্যান্ড অর্ডার। বিজেপির হাতে ক্ষমতা যাওয়া মানে এই ছবিটাই হচ্ছে ওদের আসল চেহারার ছবি। পুলিশের ঘেরাটোপ লোকে দেখছেন, আততায়ী মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, নিরাপদে চলে যাচ্ছে। এই উত্তরপ্রদেশ যে ছবি দেখালো, এটা গোটা ভারতবর্ষের ইমেজ গোটা দুনিয়ার কাছে ধুলোয় লুটিয়ে দিয়েছে। এটা ডবল ইঞ্জিন যে দুজনকে মারা হবে, দুজন আততায়ী আসবে, সব ডবল ডবল, এটাই কি ডবল ইঞ্জিন নাকি? বিজেপি কৈফিয়ত দিক, যেখানে উত্তরপ্রদেশকে গোটা রাজ্য 144 করতে হয়, এত বড় লজ্জার ব্যাপার, যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না? বিজেপি কৈফিয়ত দিক। আচ্ছা, এই এনকাউন্টারের ঘটনায় ইতিমধ্যে 17 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন যোগী আদিত্যনাথ, এবং তারপরে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। কতটা সন্তুষ্ট? একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পর এইসব নাটক করার কি মানে আছে? এবং এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো উত্তরপ্রদেশে এটাই রুটিনে পরিণত হয়েছে। এটা যদি হঠাৎ কোনো ঘটনা হতো তাহলে না হয় একটা কথা হতো, উত্তরপ্রদেশে তো পরপর পরপর এই ধরনের ঘটনা চলছে, যার ছেলেকে কদিন আগে মারা হয়েছে। তো সুতরাং এখন তো কজনকে সাসপেন্ড করতে তো হবে, তো স্বাভাবিক ব্যাপার। এরপরে সাসপেন্ড করে কি কৃতিত্ব দেখাচ্ছে নাকি? এটা সাসপেন্ড না হলে তো লজ্জার ব্যাপার, তো মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত ওখানে। যে মুখ্যমন্ত্রীকে গোটা রাজ্যে 144 ধারা জারি করতে হয়, সে মুখ্যমন্ত্রী থাকার কি দরকার? আরে ওখানে তো একটা সমস্যা, সেটা হচ্ছে ওখানে পুলিশ এনকোয়ারি করাও যা, কেন্দ্রের এজেন্সিও তাই, দুটোই তো বিজেপির, ফলে ফল তো হবে একই। যদি কোন লোক দেখানো কেউ একটা কোন ওখানে যদি সিবিআই ও এনকোয়ারি হয়, তো বাড়তি লাভটা কি? বাড়তি লাভটা তো হচ্ছে বিজেপির যে চক্রান্ত, বিজেপির যে অংশটা, বিজেপির যদি কোনো ভূমিকা থাকে বা রাজ্য সরকারের যে ফেলিওর, সেগুলো তো আড়াল করে দেখাবে, রাজ্য পুলিশ আড়াল করে দেখাবে, সেন্ট্রাল কোনো এজেন্সি এলো আড়াল করে দেখাবে। কিন্তু এদের মুখোশটা খুলে যাচ্ছে, যে ছবিটা কাল দেখা গেছে এটা তো বিচ্ছিন্ন নয়, সে কবে থেকে চলছে?